হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রত্যেক দিনের মতন আমি আমার সমস্ত সকালের কাজকর্ম মিটিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ তো শুক্রবার, শুক্রবারের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমার তো কাজকর্ম হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি বলতে এবার ভাত চাপাবো। তো কুকারে তো আমি আগেই জলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি, এরপরে আমি চালটা আর আলুটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর আজকে একটু আলু ভাজা করব, মানে কম তেলে একটু শুকনো শুকনো ভাজা ভাজা এরকম করবো আর কি, সিমে দিয়ে। তো সেটাই দিয়েই সবাই খাবো, কেন কি আমার হাজব্যান্ড আজ বলেছে যে ও মুড়ি খাবে, ও ভাত খাবে না। তো ওইটা দিয়ে ও মুড়ি খাবে আর আমরাও ভাত খাবো, মা কাকিমা এরাও ওটা দিয়ে আলু মানে মুড়িটা খেয়ে নেবে। তো এগুলো হয়ে গেলে এবার আমরা সবাই একসাথে খেয়ে নেবো। আর ও তো বাজার চলে গেছে, আসুক, এলেই একসাথে খেতেটা বসে যাবো। আজকে বাঁধাকপি করে ফেলো, বাঁধাকপি দিয়ে বেগুন দিয়ে ঝোল করে দাও। কালকে বললাম যে ও ওইটা ঝোল করব, ঝোল করে দাও। আর ইয়ে এগুলো আর গুগলি এনেছি, মাছ এনেছি। ও বাবা, মেথির শাক আছে, শাক আর ঝোল, এটাই তো তরকারি। মাটির হাড়িতে করে যে খেজুরের রস দিয়ে যায় সেটা তাতান কোনোদিন খেয়ালই করেনি। তো সেটা নিয়ে ও এখন নানান প্রশ্ন ওর বাবাকে করছে। আর খেজুরের রস তো ধরো এমনিই ঠান্ডা, তার উপরে আবার মাটির কলসি করে আসে বলে আরও বেশি ঠান্ডা। তাই আমরা এটাকে একটা স্টিলের বাটির মধ্যে একটু ঢেলে রেখে দিয়েছি ঠান্ডাটা কাটানোর জন্য। কিন্তু তার তো তর্স হয় না, তার সবেতেই হুটোহুটি। তো সে ওর জন্য ওর বাবাকে নানান প্রশ্ন করেই যাচ্ছে। আর আমাদের বাড়িতে একজন আসেন, এসে ওই তোমার খেজুরের রস দিয়ে যান। তো সে উনি আজকে এসেছিলেন, আর আজ সকাল থেকেই তাতান একটু খেজুরের রস খাবো খাবো করছিল। তো উনি এসেছেন, তো উনি এখন সেটাই দিয়ে গেছেন। আচ্ছা তুই এবার ভাতটা খা। তো আমি এবার তাতানকে ভাতটা খাইয়ে নি, তারপরে আমিও খাবো। আত্মসবর খাওয়া হয়ে গেল, ওর ভাত খাওয়া হয়ে গেলে ও খেজুরের রসটা খাবে। বললাম না ওর তর্ষ হয় না। ওই দেখো ভাত খেয়ে কোনো মতনে উঠলো, উঠে খেজুরের রসটা খেয়ে নিচ্ছে। আর ওর দিদিও ভাতটা খেয়ে নিয়ে এবার খেজুরের রসটা খাচ্ছে, কারণ ওর তো তাড়াহুড়ো আছে, পরীক্ষা আছে, ওকে এবার রেডি হতে হবে। আমার হাজবেন্ডের আজকে মুড়ি খাওয়ার পর আবার শখ হয়েছে একটু দইয়ের ঘোল খাবে, টক দইয়ের। তো এখন ও বাটিতে এটাই ঢেলে দিচ্ছে প্যাকেটটা কেটে। তো আমি এবার ওকে একটু দইয়ের ঘোলটা করে দিই, করে দিয়ে তারপরে তিতলিও রেডি হয়ে বসে রয়েছে, ও পরীক্ষা দিতে যাবে। তারপরে ওর বাবা ওকে নিয়ে রওনা হবে, তারপরে ওদেরকে রওনা করিয়ে দিয়ে আবার তোমাদের সামনে আমি আসছি। দেখি কি কি এনেছে আর কি কি রান্না হয় সেগুলো সব গিয়ে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। তো চলো, রোদ থেকে আর উঠতে ইচ্ছা করছে না, রোদে উঠলেই না, রোদে এলেই মনে হয় যেন যে আর নড়বো না। আর এই দেখো আজকে ননদেরও আসার কথা ছিল, সেও আসতে পারলো না, তার বাড়িতে আবার কি কাজ হচ্ছে। তো সে আবার ফোন করে বললো যে আসবে না, তাই জন্য তোমার সে তো এলো না। যাই হোক, কি আর হবে, আবার অন্য দিন আসবে। আর এবার যাই তাহলে গিয়ে কাজকর্মগুলো সারি।
নিচে এসে প্রথমে আমি আগে কাঠের উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, তারপরে ভাতটা চাপিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে গুগলিটাও ধুতে বসেছি এবারে। আর কি বলতো, বাজার থেকে তো তোমার মাছগুলো ওরা বেছেই দেয়, তবুও একটু আশটাস যা থাকে সেগুলো তো ঠিকঠাক করে দেখে নিতে হয়, গুগলিও তাই বাছাই থাকে, তবুও পুরোটা একবার ভালো করে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়ে যাচ্ছি। আর এদিকে তাতানকে দেখো, আমি তো ভাত চাপিয়ে এসেছি, আর ওই যে ওপরে যে ফ্যানগুলো জমে মানে হাঁড়ির ঢাকার ওপরে, সেগুলো কেমন এক্সপার্ট হয়েছে, সেগুলো আস্তে আস্তে হাতায় করে তুলেও ফেলে দিচ্ছে। আর এদিকে দেখো, বাঁধাকপির ঝোলটা তো আমার প্রায় হয়েই এসছে, আর আমি পাশের গ্যাসেও তোমার কড়াইটা চাপিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো বলে। আজকে আবার দু রকমই ছোট ছোট মাছ নিয়েছি, একটা একদমই চুনো আর আরেকটা তার চেয়ে একটু বড়, মানে এটা একটা রাগ মাছ আর একটা চুনো মাছ। তো আমি এখন রাগ মাছটা ভেজে নেব, আর এই চুনো মাছটা হবে পেঁয়াজ পাতা দিয়ে, আর রাগ মাছটা হবে তোমার আদা জিরে দিয়ে, যেমন একটু পাতলা করে হালকা ঝোল করি সেরকমই হবে। তো আমি এখন রাগ মাছ কটা আগে ভেজে নিই। ঝোলটা তো আমার নেমে গেছে, আর একদিকে আমি এই গুগলিটা সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি, আর এদিকে গুগলি করবো বলে মা আমাকে এখানে পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছে। আর তাতানকে একটু মাছ ভাজা দিতে হবে, ও একটু কড়কড়ে মাছ ভাজা খেতে ভালোবাসে, তো আমার মাছগুলো ভাজা হয়ে গেলে ওকে দু একটা দিতে হবে, ও বসে বসে খাবে। আর এদিকে দেখো, তাতান মাছ ভাজা নিতে এসে না হড়কে পড়ে গেছে, তার ফলে রেগে গেছে আমার উপরে চরম। আর এদিকে পেয়েছে খিদে, তা ওকে কোনো মতনে শান্ত করব, শান্ত করে ওকে মাছ ভাজাটা একটু খাইয়ে দিতে হবে। এমনিতেই খিদে পেলে ওর মাথা ঠিক থাকে না, তখন এখন রেগে বোম হয়ে গেছে আমার উপরে। আর ওকে কোনো মতনে খাইয়ে দিয়ে আমি এবার এই তোমার আদা জিরে দিয়ে মাছের ঝোলটা করে ফেলবো, আর গুগলিটাকেও একবারে রান্না করে বেরিয়ে আসবো। আমার গুগলিটা হতে হতে একটা গ্যাস তো খালিই ছিল, তো মা সেটা দেখে বললো যে তাহলে পেঁয়াজ পাতা দিয়ে চুনো মাছটা আমি করে দিয়ে যাই, তাহলে তুমি তোমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য মা ঢুকে পড়লো আর ওই চুনো মাছটা করে নিতে লাগলো। এখন হাত পা তো ধুচ্ছে ও, ধুক। আর এই দেখো, আমি এখন হাত পা তুই ধো, তাতান তো রোজই ঘুমাতে দেরি করছে, তাতানের কথা বাদ দাও, আজকে আটটায় উঠেছে তাই জন্য ঘুমাতে দেরি করছে, তো চলে এলে এবার আজকে সবাই একসাথেই খেয়ে নেবো। ওর বাবা তো খেতে বসে বসে পড়েছে, আর তাতারের তো হয়েই গেছে আগে, এবার তো আমরাও যাব খেয়ে নেবো। ওর যা হাত পাটা ধুয়ে এবার ড্রেসটা চেঞ্জ করুক, এরকম আমি ড্রেসটা চেঞ্জ করে নিক, তো তোমার যাই খেয়ে নিই। আর আজকে তো রান্না বান্না বলতে হলো হচ্ছে তোমার ওই কপি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে, জানো তো আলু আলু বাঁধাকপি আর বেগুন দিয়ে ঝোল পাতলা করে, আর আমাকে বলতে দে, আর চুনো মাছের পেঁয়াজ পাতা দিয়ে ঝাল, আর তোমার গুগলি, আর হচ্ছে রাগ মাছের মানে আদা জিরে বাটা দিয়ে একটু ঝোল ঝোল টাইপের, আর বেগুন দিয়ে মেথি শাক, অনেকগুলো রান্না হয়েছে। তো মোটামুটি যাই হোক, এখন দুটো বাজতে চললো, এবার গিয়ে খেয়ে নিই, খেয়ে নিই আবার, ওর পরের দিন তো পরীক্ষা আছে, তো একটুখানি দেখি যদি ওকে একটু হেল্প টেল্প করে দিই, আর একটুখানি তাতানকে আগে শোয়াবো, তারপরে এসব হেল্প টেল্প করবো ওকে। তো
তো যাই হোক, এখন তাহলে খেয়ে নিয়ে গিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বিকালে ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে নিয়েছি, এবার একটুখানি জল খেয়ে নিচ্ছি। এটা আমার প্রত্যেক দিনেরই কাজ, ওই সকালবেলাই বলো আর বিকালবেলাই বলো, ঘুম থেকে উঠে আগে একটু জলটা খেয়ে নিই। তারপরে ওই শীতকাল তো ঠোঁট চরচর করছে, একটুখানি বোরলিন লাগিয়ে নিলাম, বোরলিন ভেজলিন যাই হোক লাগিয়ে নিলাম, একটা টিপ পরে নিলাম, চুলটুল বাঁধা হয়ে গেছে আজকে সন্ধ্যার আগেতেই। তো এবার যাবো জামা কাপড়গুলো তুলতে ছাদ থেকে, বেশ শীত শীত করছে তো, তাই গায়ে একটু চাদরটাও জড়িয়ে নিচ্ছি, তাহলে আবার বাইরে ঝপ করে যাবো আর ঠান্ডাটাও লেগে যাবে। তো এখন গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই। ঠান্ডা লেগে যাবে, শীঘ্রই ঘর যাব। গুড ইভিনিং বন্ধুরা, এ দেখো একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এবার উঠেছি, জামা কাপড়গুলো তুলছি আর এবার নিচে যাবো গাছগুলোয় জল দিতে। সেই সেদিন যে গাছগুলো আনলাম না, সেই গাছগুলোয় জল দিতে। চলো দেখাই তোমাদেরকে গাছগুলো। নিচে এসে তো টিউবওয়েল থেকে বালতিতে জলটা নিয়ে নিলাম গাছে দেওয়ার জন্য, আর এই দেখো এখন গাছগুলোতে জলগুলো দিয়েও দিচ্ছি। এই ফুলগুলো কিন্তু ফোটাই ছিল, আরও কুড়িগুলো মোটামুটি মুখগুলো খুলছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এই দেখো সে আমার বিবাহবার্ষিকীর দিনে পুজো দিতে গিয়ে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, পরিস্থিতিটা দেখো আমার। এসে দেখছি আগের বার যখন শীতকালে গাছ লাগিয়েছিলাম না, ওপরে ওপরে হনুমানে অনেক টব ভেঙে দিয়েছে, সে তো আর মনে ছিল না। গাছ তো কিনে ফেলেছি, লাগিয়েছি কোথায় দেখো, ওই দেখো গামলাটা দেখো একবার, গামলাটা এটা হচ্ছে আমার ছেলের বাজনা বাজানোর সেই বাজনাটা, ওর ওপরটা খুলে গেছে, আমি সেটাকে এখন এই তোমার গেঁদা গাছ লাগাতে কাজে লাগিয়েছি। আরও লেটেস্ট দেখবে, এই দেখো এটাতে চন্দ্রমল্লিকা লাগিয়েছি। এটা কি জানো, সেই পৌষ পার্বণে সেই পিঠে পুলি হয় না, মানে সরা সরার উপর যে ঢাকাটা দিয়ে পিঠেগুলো হয়, এটা হচ্ছে সেই যে, এই যে এই দেখো দেখতে পাচ্ছ আমার গাছের কি পরিস্থিতি, উপায় তো নেই, এখন যাব কিনবো তবে তো, তা এখন গাছ কিনে ফেলেছি, তাকে তো গোলাপগুলো তো এমনি রয়ে গেছে, গোলাপগুলো তো বস্তাতে দিয়েছে সেখানেই রয়ে গেছে। আর ওই টপটা তো বোধহয় ভাঙা, ওটা ভাঙা, ওই গাঁদারটা তো ভাঙা, আর্ধেক আছে তাই ওই জন্য টপগুলো আনতে হবে, টপগুলো নিয়ে আসবো, সেটা কথা না। আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক কিছু শিখেছি, তো অনেক কিছু শিখেছি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের কাছে, মানে কোনো জিনিসটাই ফেলনা না, শুধু শাশুড়ি মা না, আমার বাড়ির সবাই, পিসি ছিল, পিসিও সেই একই কথা বলতো যে কোনোটাই ফেলনা হয় না, যেটা রাখবে সেটাই থাকবে। তো এখন দেখছি হ্যাঁ কথাটা ঠিকই, ওই সরাটা ওখানে রাখা ছিল বলে সেটাও কাজে লেগে, তাও তো সরা নয়, সরার ঢাকনাটা সেটাও কাজে লেগে গেছে, গামলাটা সেটাও ফেলা হয়নি কাজে লেগে গেছে। তো এটাই ব্যাপার আর কি, ছোটো ছোটো জিনিসগুলো অনেক কিছু শিখেছি, আগে তো আমি জানতাম না, ধরো আমি তার জয়েন্ট ফ্যামিলিতে মানুষ নয়, একা একাই বড় হয়েছি, কিন্তু সব কিছুই মোটামুটি এসে দেখতে 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 শিখে গেছি। তো এই হলো ব্যাপার। আজকে আমার অপরাজিতা গাছেও একটা ফুল ফুটেছে জানো তো, ওই যে ওইখানে আছে, এখন তো অন্ধকার হয়ে গেল দেখাতে পাচ্ছি না, অপরাজিতা গাছেও ফুল ফুটেছে, স্থলপদ্ম গাছগুলো তো বেশ ফুল দিচ্ছে। তো চলো এখন জল দেওয়ার পর্ব তো মিটলো, এবার চাটা করে ফেলি ঝপ করে গিয়ে। সন্ধ্যাবেলা চাটা তো খাওয়া হয়ে গেল, তারপরে তো হাজব্যান্ডের বন্ধু এসেছিল, ও একটু দরকারে ওর সাথে বেরিয়ে গেল বন্ধুর সাথে, আর আমি এখন বসেছি একটু মুড়ি খেতে। তো মুড়িটা কি দিয়ে খাবো খাবো ভাবছিলাম, তো ভাবলাম একটুখানি গাটিয়া আছে, গাটিয়া দিয়েই খাই মুড়িটা। তো যাই হোক এই সব তো হলো ব্যাপার, আর আজকে না একটুখানি বেরোবো জানো তো, বেরোবো বলতে কি বলো তো, ওই যে মেয়ে তো গানের স্কুলে যায়, তো সেই গানের স্কুলে তাতানের শরীর খারাপ করে করে অনেক দিন যাওয়া হয়নি, আর তারপরে পরীক্ষাও পড়ে গেল। তো গানের স্কুলে মাস্টারমশাই ফোন করেছিল, ফর্ম ফিল আপ করে রেখেছে অনেকদিনই, আমি আর ওনার বাড়িতে সে যেতে পারছি না। উনি এসেছিলেন কালী পুজোয়, কিন্তু কালী পুজোর সময় তো আর ওসব ঘটনা হয়নি, মানে ফর্ম টার্মের ব্যাপারগুলো হয়েছিল না, তো উনি ফর্ম ফিল আপ করে আগেই জমা দিয়ে দিয়েছেন। তো ভাবছি যাই আজকে একটু তিতলিকে, তিতলির কাছে তাতানকে রেখে, তো মাও অবশ্য আছে, তা রেখে একটুখানি টাকাটা দিয়ে আসি, ফর্ম ফিল আপ তো উনি কবেই করে দিয়েছেন, তো টাকাটা দিয়ে দেওয়া দরকার, তা যাই গিয়ে একটু টাকাটা দিয়ে আসি, আর ভিডিওটাও এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, যদি এতটুকুও কিছু ভালো লাগে তাহলে যেন অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে দিও, আর একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়, আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো। তো ভালো থাকো সবাই, টাটা, গুড নাইট।